মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই কথাটি বলতে চাই, আজকে আমাদের দেশে এই চার বছর আগে বিদ্যুতের কি অবস্থা ছিল, খাম্বা বাণিজ্য করে ফারেক রহমান এবং গিয়াসউদ্দিন হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করে দিয়েছিল। আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পূর্বের সরকার 4,300 মেগাওয়াট উৎপাদন রেখেছে 7 বছর পরে, বেগম খালেদা জিয়ার 5 বছর, তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর, এই 7 বছর পরে আমরা অধিক উৎপাদন পাবো, দূরের কথা আমরা আরো 1,000 কম পেয়েছি। মানে স্পিকার আপনি জানেন ঢাকা সহ সারা বাংলাদেশে বিদ্যুতের একটা ঘাটতি ছিল, আমরা লক্ষ্য করতাম বিদ্যুৎ আসতো এবং যেত, আজকে এই 4 বছরে আরো 4,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কারণে সারা বাংলাদেশে এখন আর বিদ্যুতের ঘাটতি নাই। আমার নির্বাচনী এলাকায় প্রায় 100 কিলোমিটার বিদ্যুৎ বিভিন্ন গ্রামে ইতিমধ্যে আমরা নির্মাণ করতে পেরেছি এবং জ্বালিয়ে দিয়েছি, আগামী দিনে প্রত্যেকটি গ্রামে আমরা বিদ্যুৎ দেব ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, যদি আরেকবার আমরা ক্ষমতায় আসতে পারি। মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এই কথাটি বলতে চাই, বাংলাদেশ একটি গরিব রাষ্ট্র, উন্নত রাষ্ট্রের মতো এই দেশের আয় ততটা না। আমরা লক্ষ্য করেছি ইউকেতে, যুক্তরাজ্যে, আমাদের সেই দেশে সরকার সামাজিক নিরাপত্তার আওতায় গরিব মানুষদেরকে ভাতা দেয়, এর আগে কোনো সরকার এই বাংলাদেশে এই সামাজিক নিরাপত্তার নাম নিয়ে গরিব মানুষদেরকে ভাতা দেওয়া হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এই সরকার সর্বপ্রথম বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গরিব মাতৃত্বকালীন গরিবদের ভাতা, প্রতিবন্ধীদের ভাতা, এই মহান মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছে সেই মুক্তিযোদ্ধাদের ভাতা আজকে সারা বাংলাদেশে সামাজিক নিরাপত্তার আওতায় মানুষকে সাহায্য করা হচ্ছে। এই সরকার এই বাজেটে আরো 10 ভাগ এই বৃদ্ধি, ভাতা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাতে চাই, ওনার নেতৃত্বে যদিও সিলেট বিভাগে একটি মোহনা, সেটি হলো শেরপুর, সেখানে আমাদের গ্যাস আছে, বিবিয়ানা এবং বিদ্যুৎ আছে, সেটা বিশেষ ইকোনমিক জোন করা হয়েছে। এর আগেই আমার নির্বাচনী এলাকা শাহজিবাজারের পাশে অলিপুরে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে বেসরকারি উদ্যোক্তারা, সেখানে গ্যাসের কোনো অভাব নাই, বিদ্যুতের কোনো অভাব নাই। আপনার মাধ্যমে বাংলাদেশের যারা বিনিয়োগকারী তাদেরকে আমি অনুরোধ করতে চাই, আমার নির্বাচনী এলাকায় জমি সস্তা, শ্রমিক আছে, বিদ্যুৎ আছে, গ্যাস আছে, ওনারা যদি এগিয়ে আসেন তাহলে আমরা তাদেরকে স্বাগত জানাবো এবং তাদের মাধ্যমে আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আরেকটু সময় আমি আপনার কাছে চাচ্ছি, যাতে আমার নির্বাচন এলাকার আরো কিছু উন্নয়নের কথা আমি বলতে পারি। আপনি জানেন একটি সড়ক আছে, সেটি অনেকবার এই মহান সংসদে দাঁড়িয়ে আমি আপনার মাধ্যমে দাবি করেছি যে এই সড়কে বলভদ্র নদীতে একটি ব্রিজ দেওয়ার জন্য 200 কোটি টাকার প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাপ্রুভাল করে দিয়েছেন। এখানে আমার নির্বাচন এলাকায় আমার মাননীয় সদস্য, আপনি 2 মিনিটের ভেতরে আপনার বক্তব্য শেষ করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি যে কথাটি বলছিলাম, আমার নির্বাচনী এলাকায় 100 কোটি টাকা এই রোডসেন হাইওয়ের মাধ্যমে ব্যয় হয়েছে বলভদ্র নদীর একটি সেতু, দীর্ঘদিনের প্রতীক্ষিত এই সেতুটি নির্মাণ হলে সিলেটের দূরত্ব এই রাস্তা দিয়ে প্রায় 45 কিলোমিটার কমে যাবে। এটা নিয়ে জটিলতা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছিলেন এই ব্রিজ ইতিমধ্যে উনি সাইট সিলেকশন করে কাজ শুরু করে দিয়েছেন, ইনশাআল্লাহ আগামী 1 বছরের মাধ্যমেই যোগাযোগ মন্ত্রী নেতৃত্বেই আমরা এই ব্রিজ সম্পন্ন করতে পারবো। মাননীয় স্পিকার, আপনি জানেন সারা বাংলাদেশে 64 জেলার মধ্যে আমার জেলা ছাড়া সব জেলাতে স্টেডিয়াম নির্মাণ ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি প্রকল্প এই আধুনিক স্টেডিয়াম প্রায় 17 কোটি টাকা ব্যয় নির্মাণ এগিয়ে যাচ্ছে, আশা করি কিছুদিনের মধ্যেই এই স্টেডিয়ামের নির্মাণ কাজ আমরা সম্পন্ন করতে পারবো। মাননীয় স্পিকার, আপনি জেনে খুশি হবেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতে উনি আমাকে আশ্বস্ত করেছিলেন হবিগঞ্জের আধুনিক হাসপাতাল 100 শয্যা ছিল, এটা 250 শয্যায় উন্নীত হয়েছে 60 কোটি টাকা ব্যয়ে, এই হাসপাতালের টেন্ডার হয়েছে, আগামী কিছুদিনের মধ্যেই এর কাজ সম্পন্ন হবে। হবিগঞ্জে নার্সিং ইনস্টিটিউট নির্মাণ হয়েছে, ফাস্টফুড অফিস নির্মাণ হয়েছে হবিগঞ্জে। মাননীয় স্পিকার, আমাদের পুলিশ এসপি অফিসের কাজ আধুনিকায়ন করা হয়েছে, 2টি ফায়ার স্টেশন নির্মাণ হয়েছে, আমাদের
খোয়াই নদীতে আমি দাবি করেছিলাম ডেজিং করার জন্য, আজকে আপনার মাধ্যমে আমি অনুরোধ করি এই কাজটুকু সম্পূর্ণ করার জন্য। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে এই কথাটি আবারও বলতে পারি, আমার নির্বাচনী এলাকায় বড় ধরনের কোনো উন্নয়ন কর্মকাণ্ড আর বাকি নাই যেটা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগবে। আমি আমার নির্বাচনী এলাকার পক্ষ থেকে এই 4.5 বছরে জনগণ বলে যতটুকু কাজ হয়েছে, 40 বছরে হবিগঞ্জ এলাকায় এত কাজ হয় নাই। এই কারণেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য মোহাম্মদ আবু তাহির 241 হবিগঞ্জ 3, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই মহান সংসদে আপনাকে স্পিকার হিসাবে নির্বাচিত করার জন্য আমার পক্ষ থেকে এবং আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ জেলা সদর এবং লাখাই উপজেলার জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় ধর্মমন্ত্রীর কাছে আমার 2টি প্রশ্ন গত মাসে মাননীয় স্পিকার, গত মাসে বাংলাদেশে এটি ঘটনা সারা বিশ্বের মানুষ মুসলমানের মধ্যে নাড়া দিয়েছে। আমরা লক্ষ্য করেছি হেফাজত ইসলাম নামে এটি গোষ্ঠীর উপর ভর করে বাংলাদেশে যারা চিহ্নিত সন্ত্রাসী এবং মৌলবাদ জঙ্গি, তারা তাদের নেতৃত্বে হাজার হাজার পবিত্র গ্রন্থ কোরআন শরীফ জ্বালিয়ে দিয়েছে। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, যারা এই কোরআন শরীফ জ্বালিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা জাতির সামনে উনি তুলে ধরবেন, এবং আমরা নির্বাচিত হওয়ার পরে মাননীয় ধর্মমন্ত্রী আমাদের মাধ্যমে প্রত্যেকটি মাননীয় সংসদ সদস্যের এলাকা থেকে প্রত্যেকটি উপজেলায় একটি করে মসজিদ সরকারিভাবে নির্মাণের জন্য উনি তালিকা নিয়ে এসেছিলেন, এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেবেন কিনা, আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, ভালো কাজ সবাই করতে চায় এবং ভালো কাজ করতে চায় বলেই বিগত সরকার আমলে হাজির সংখ্যা ছিল 48,000, তারপরে 2011 সালে 2009 সালে হাজির সংখ্যা হয়েছিল 58,643 জন, 2010 সালে হাজির সংখ্যা হয়েছে 91,000, 2011-তে হয়েছে 1,05,000, 2012-তে হয়েছে 1,09,678 জন। তো এখন আমরা তো চাই যাতে সুন্দরভাবে হজ হয়, সুন্দরভাবে আরও মানুষ যাতে হজে যায় সে চেষ্টা আমরা করে থাকি, এবং মানুষের পকেটে পয়সা আছে সেই জন্যই, যেহেতু কোনো আর্থিক অসুবিধা নাই, সংকট নাই, সেই জন্য অনেক লোক হজে যায়, দেশে কোনো অভাব নাই, মানুষের আর্থিক দিক দিয়ে মানুষ সচ্ছল, সেই কারণেই হজ করতে যায় এবং সুন্দরভাবে হজ করে আসতে পারে সেই জন্য তারা হজ করে। এখন যেটা বলা হয়েছে যে মসজিদ করা হবে কিনা, যদি আমি যদি টাকা পাই, এই ব্যাপারে টাকা যদি পাওয়া যায় নিশ্চয়ই আমরা চেষ্টা করব যাতে এইভাবে মসজিদ করা যায়, আমরা যদি টাকা পাই আবারও বলছি নিশ্চয়ই চেষ্টা করব যাতে প্রত্যেক উপজেলায় একটা বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর করার জন্য আমরা সচেষ্ট থাকবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।